প্রিয় বন্ধুরা তোমরা যারা কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী রয়েছো ইউজি পড়ছ পিজি পড়ছো বিশেষ করে ক্যালকাটা ইউনিভার্সিটির আমার ভাই বোন রয়েছো তোমরা সকলেই এই মুহূর্তে চিন্তিত রয়েছ যে হাইকোর্টে অ্যাকচুয়ালি কি সিদ্ধান্ত আসছে এ এই মুহূর্তে কি তথ্য রয়েছে এছাড়া তোমাদের যে জিজ্ঞাসা রয়েছে সায়ন ব্যানার্জির যে ক্যালকাটা ইউনিভার্সিটিকে ঘিরে মামলাটি সেই মামলাটির শুনানি কবে হবে সেটা নিয়েও বিস্তারিত আলোচনা করব এই মুহূর্তে কি তথ্য রয়েছে কাজেই তোমরা যদি ক্যালকাটা ইউনিভার্সিটি কিংবা অন্যান্য ইউনিভার্সিটির ছাত্রছাত্রী হয়ে থাকো ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই ভিডিওটিকে একটি লাইক প্রদান করো আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশানে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো বন্ধুরা সবার প্রথমেই তোমাদের প্রত্যেককে জানিয়ে রাখি যে এই মুহূর্তে তোমরা প্রত্যেকেই চিন্তিত তোমাদের বারবার আমি বলছি যে তোমাদের এই মুহূর্তে পড়াশোনা করা দরকার তোমরা পড়াশোনা করছো তার সত্ত্বেও তোমরা কিছুতেই মন বসাতে পারছো না তোমাদের অনেকেরই এই বক্তব্যটা রয়েছে তোমরা সকলেই জানো আইনজীবী সায়ন ব্যানার্জি ক্যালকাটা ইউনিভার্সিটির এক্সামকে নিয়ে এ স্টেটের এগেনস্টে কিন্তু একটা কেস করেন এন রাজ্য সরকারের এগেনস্টে সেই যে কেস সেই কেসের সুনামি কিন্তু কবে অ্যাকচুয়ালি হবে এ সেটা নিয়ে তোমরা অনেকে চিন্তার মধ্যে রয়েছে অনেকে বলছে অনেক রকম ইনফরমেশন আয়ন ব্যানার্জির এই যে কেসটি ক্যালকাটা ইউনিভার্সিটির সিলেবাস কেন্দ্রিক সেই কেসটি কিন্তু এখনও পর্যন্ত কবে অ্যাকচুয়ালি এই মামলা হবে শুরু হবে তা নিয়ে কিন্তু কোনো ইনফরমেশান নেই কারণ ওন আজকেও কিন্তু এই মামলা ক্যালকাটা হাইকোর্টে উঠবে না যেটা এই মুহূর্তে তথ্য রয়েছে যখনই ইনফরমেশান পাব তৎক্ষণাৎ জানিয়ে দেব কাজেই গুজবে তোমরা কান দিও না এরপরে আজকে সব থেকে বড়ো ছাত্রছাত্রীদের জন্য ও আজকের দিনটি এই কারণেই তোমরা সকলে জানো হাইকোর্টে এ তোমাদের যে ছাত্রছাত্রীদের পক্ষ থেকে ডিভিশন বেঞ্চে যে মামলাটি উঠেছিল যেটা রীতিমতো ও ছাত্রছাত্রীদের সমস্যার কথা বুঝে একসেপ্ট করেছে অ্যাকচুয়ালি হাইকোর্ট সেই মামলা নিয়ে আজকে কিন্তু বিচার হবে এবং সেই বিচারে এ কি হবে তার উপরেই কিন্তু ভাগ্য নির্ধারণ করছে ক্যালকাটা ইউনিভার্সিটির পরীক্ষার এক্ষেত্রে তোমরা সকলেই চিন্তিত আমি তোমাদের প্রত্যেককে বলবো পজিটিভ থাকো এবং তোমাদের যে ভ্যালিড কারণগুলো দেওয়া রয়েছে সিলেবাস সম্পর্কিত এবং তোমাদের এক্সাম সম্পর্কিত ও সেগুলো তো অতি অবশ্যই থাকবে যে এছাড়া যে বিষয়টি উল্লেখ করা হয়েছে কোভিডের ব্যাপারটা এবং আমাদের রাজ্যে এই মুহুর্তে কিন্তু কোভিডের গ্রাফ সত্যি ঊর্ধ্বমুখী এবং যেখানে সেঞ্চুরি না ডবল সেঞ্চুরি ক্রস করে গেছে এই মুহূর্তে এ আমাদের রাজ্যে বিগত চব্বিশ ঘন্টার মধ্যে কোভিড পরিস্থিতি অত্যাধিক পরিমাণে বাড়ছে এ এবং আমাদের দেশেও কিন্তু কোভিড গ্রাফ সেটাও বাড়ছে তো এই সমস্ত কিছু আজকে অবশ্যই বিচার হবে এবং সিলেবাসের কথাও তোমাদের বিচার হয়ে তারপর একটা চূড়ান্ত সিদ্ধান্ত আসবে আমরা প্রত্যেকেই ওয়েট করে রয়েছি চূড়ান্ত সিদ্ধান্তে আশা করছি তোমাদের দাবি অনুযায়ী তোমাদের এই সমস্যার কথা বুঝে এ বা সমস্যার কথা শুনে মাননীয় বিচারপতি আজকে তোমাদের পক্ষে রায় দেবে এবং তোমাদের এক্সামিনেশান নিয়ে একটি সুখবরই আমরা পাবো কোথাও অডিও ক্লিপ থেকে তোমরা জানতে পারছো আজকেই নাকি ক্যালকাটা ইউনিভার্সিটির অফিসিয়াল বিজ্ঞপ্তিতে জানানো হবে ব্লেন্ডেড মোডে পরীক্ষা হবে আর কোথাও বলা হচ্ছে অনলাইনে পরীক্ষা হবে তো আমি প্রত্যেককে বলবো এই সমস্ত গুজবে কান দিও না যদি হয় তাহলে সবথেকে বেশি খুশি হব আমি এবং আনন্দের সহে সহকারে তোমাদের সুখবর দিতে আসব কিন্তু এখনো পর্যন্ত এরকম কোনো ইনফরমেশান নেই সমস্তটাই কিন্তু নির্ভর করছে আজকের এর চূড়ান্ত সিদ্ধান্তের ওপর হাইকোর্ট অ্যাকচুয়ালি কি ডিসিশান দেয় তো আমার যেটা মনে হয় অবশ্যই ছাত্রছাত্রীদের পক্ষে ডিসিশন আসবে অনলাইনে পরীক্ষা হবে না অফলাইনে পরীক্ষা হবে সে নিয়ে তোমরা একেবারেই ভেবো না শুধু আমার মতন তোমরা প্রত্যেকে পে প্রে করো যাতে আজকে এই যে মামলাটি সেই মামলাটির শুনানি যাতে আমাদের পক্ষে আসে আমরা যাতে প্রত্যেকে জিতে যাই অর্থাৎ ছাত্রছাত্রীরা যাতে এই কেসটি জিতে যায় তাহলেই কিন্তু ছাত্রছাত্রীদের অনেক অংশের সুবিধা হয়ে যাবে এবং এক্সামিনেশন নিয়ে কিন্তু ছাত্রছাত্রীদের দাবিকে কিছুটা হলেও ইউনিভার্সিটির মানতে হবে এবং ইউনিভার্সিটি হাইকোর্টের কথা মানতে বাধ্য হবে কাজেই আজকে দিকে আমরা প্রত্যেকে তাকিয়ে রয়েছি আমি আশা করছি এবং প্রে করছি ছাত্রছাত্রীদের প্রত্যেকের জয় হোক আমাদের জয় হোক আশা করছি তুমিও সেটা প্রে করছো তোমাদের মতামত অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে জানাও এবং তোমাদের প্রত্যেককে বলবো যতটা সময় থাকে ততটা সময় তোমরা বইয়ের মধ্যে কাটাও কারণ এই সময়টা তোমাদের বইয়ের সঙ্গে কাটানোরই সময় বারবার সেটাই তোমাদের বলে আসছি আমি জানি তোমাদের সিলেবাস শেষ হয়নি যতটা সম্ভব ততটা পড়াশোনা করো আর আজকে সুখবর আসলে আমি অবশ্যই তোমাদের প্রত্যেককে জানিয়ে দেব কাজেই তোমরা নিশ্চিন্ত থাকো